नमस्कार बंधुरा, स्वागत आमादे चैनले। आज के आमी आपनादेर अलौकिक लीलाय मा काली तार निजेर पुजो निजेई करिये नेन। कोचबिहारे जाग्रत श्यामा मायेर मंदिरेर इतिहास सेई बिषये तथ्यवलि प्रदान करब। भिडियो तथ्यटि आमार एकजन सबस्क्राइबार अमित साहा आमाके प्रदान करेछेन। तथ्यटि कोचबिहारेर जाग्रत श्यामा मायेर मंदिर सम्पर्कित तथ्यवलि। तथ्यटि आमादेर सकलेर साथे शेयार करार जन्य अमित साहाके असंख्य धन्यवाद। आपनादेर काछे अनुरोध, भिडियोटि आपनारा सम्पूर्ण देखुन। कोचबिहारेर निउडाबड़ी श्री श्री श्यामा मायेर मंदिर। तार जन्मेर अनेक आगेई मायेर पुजो शुरू होयेछिलो। तार पाड़ार दादू ओ कयेकजन मिले मायेर पुजो शुरू करेछिलो। तखन मायेर पुजो रास्तातेई करा हतो। तारपर आस्ते आस्ते सबाई मिले मायेर एकटी छोट्ट मंदिर तैरि करे सेखानेई माके प्रतिष्ठा करा हलो। मंदिरेर पाशेई छिलो ब्राह्मणेर बाड़ी, ताई पुजोर दायित्व तादेर हातेई तुले देवा हय়। बर्तमाने तादेर वंशधर सेई पुजोर दायित्व पालन करे आसछे। मायेर पुजो ठीक कत बछरेर प्राचीन सेटी सठीक केउ बोलते पारेनि। पाड़ार किछु पुरोनो लोकेर मुखे शोना जाय जे एई पुजो प्राय 70 बछरेर प्राचीन। मा एखाने खुबई जाग्रत। मायेर बाৎসরিক পুজো হয় দীপান্বিতা অমাবস্যাতে। মায়ের ভোগে থাকে খিচুড়ি, লাবড়া, পাঁচ রকমের ভাজা, চাটনি, পায়েস, লুচি এবং ফল ফলাদি। মায়ের পুজোয় কোনো প্রকার বলি প্রথা নেই, কিন্তু মাকে কারণ উৎসর্গ করা হয়। মায়ের পুজোয় চাঁদা যা ওঠে তাতে মায়ের পুজো করা সম্ভব হয়ে ওঠে না। মায়ের আশীর্বাদে মা তার নিজের পুজো নিজেই করিয়ে নেন। আজ পর্যন্ত কোনো না কোনো ভক্তগণ মায়ের মূর্তি দিয়ে দেয়, এটিও মায়ের এক অলৌকিক লীলা। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসে মানত করে যায়। তাদের মানত পূরণ হলে তারা এসে মায়ের মন্দিরে পুজো দিয়ে যায়। পাঁচটি জবা মানত করলেই মা সবার মনস্কামনা পূর্ণ করে দেয়। মা জবা ফুলেই সন্তুষ্ট। মায়ের পুজোয় কোনো রকম ভুল হলে মা পুজোয় উপাসীদের মধ্যে ভর করে বলে দিয়ে যান। প্রতি অমাবস্যায় মায়ের ভোগ হয় ও শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাদেবের পুজো ও ভোগ দেওয়া হয়। মা প্রতিদিন রাত 12টার পর ভ্রমণে বের হয়। অনেকেই মায়ের পায়ের নূপুরের শব্দ শুনেছেন, কিন্তু কেউ বাইরে গিয়ে দেখার সাহস করেনি। মা অল্পেতেই রেগে যান, সেটি মায়ের মূর্তির দিকে তাকিয়ে থাকলে বোঝা যায়। বর্তমানে মায়ের মন্দিরের এমন অবস্থা হয়েছে যে বর্ষাকালে মায়ের মন্দিরের চাল ফুটো হয়ে মায়ের গায়ে জল পড়ে আর মন্দিরের ভেতরে জল ঢুকে জলমগ্ন হয়ে যায়। সেই সময় পুজো বন্ধ থাকে আর সেটা দেখে তার মোটেও ভালো লাগে না। তাই এই ব্যাপারে পাড়া প্রতিবেশীদের সবাইকে নিয়ে আলোচনা করা হয়েছে নতুন মন্দির নির্মাণ করার জন্য। পরের দিনই তার মা মন্দিরে পুজো দিতে যান এবং তার মায়ের ওপর মা কালী ভর করে বলেন যে মূর্তি তোরা বিসর্জন দিবি, কিন্তু আমার ঘট বিসর্জন দিবি না, কারো বাড়ি রেখে নিত্য পুজো করবি। কিন্তু মায়ের আদেশটি পালন করা সম্ভব হয়ে ওঠেনি। কেউ মায়ের ঘট বাড়িতে নিয়ে যেতে রাজি হননি, তাই মায়ের মূর্তির সাথে ঘটও বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে। মা এতে খুবই কষ্ট পেয়েছে। সেটি কিছুদিন পর তার মায়ের স্বপ্নে এসে মা কালী জানিয়েছিলেন, এইবার দীপান্বিতা অমাবস্যাতে মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠা করা হবে এবং পুনরায় মাকে সেখানে প্রতিষ্ঠা করা হবে। তাদের সকলের ইচ্ছা আছে যে মায়ের পাথরের মূর্তি এইবার প্রতিষ্ঠা করা হবে, কিন্তু সেটি সম্ভব হবে কি না তা সবই মায়ের ওপর তারা ছেড়ে দিয়েছে। মা সবার মঙ্গল করুক। জয় শ্যামা মা। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রিয় বন্ধুদের শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।